আমি প্রথমে আজকে সম্বিতকে দিয়ে শুরু করি। সম্বিত, আমরা দেখেছি যে এই 14 জুনে যে 4ঠা জুন যে লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়, বেশিরভাগ এক্সিট পোলের রেজাল্টকে ফুৎকারে উড়িয়ে দিয়ে মোদির বিজয়ের রথ, সেই বিজয় রথের ব্রেকটা টেনে দেন জনগণ, এবং যে কারণে দীর্ঘদিন পর আবারও এনডিএ হিসেবে, আক্ষরিক অর্থে এনডিএ হিসেবে ক্ষমতায় ফিরতে হয় নরেন্দ্র মোদীকে। কিন্তু তারপর হরিয়ানা এবং জম্মু কাশ্মীর, এই দুটো নির্বাচন থেকে আমরা কি শিক্ষা নিতে দেখলাম বিরোধীদের? দেখুন মোপিয়া, যে এই যে এভাবে ইলেকশনস আমরা দেখছি, যেভাবে রেজাল্ট এসেছে এই হরিয়ানা এবং জম্মু কাশ্মীরের 2024-এর লোকসভা নির্বাচনের পরে, তাতে একটা বিষয় পরিষ্কার যে বিজেপি কিন্তু নির্বাচনটা 365 দিনের জন্য লড়ে, এবং সেইখানে আপনি কোনোভাবেই তাদেরকে পিছনে ফেলতে পারবেন না যদি না আপনি এই নির্বাচনী রাজনীতিকে 24 ঘন্টার 365 দিনের রাজনীতি হিসেবে দেখেন, এবং সেখানে আপনাকে একটা রেজিলিয়েন্ট মুড নিয়ে আপনাকে লড়তে হবে। সেখানে কংগ্রেস, স্পেশালি যদি আমরা হরিয়ানার নির্বাচনের ফলাফল দেখে থাকি, তাহলে আমরা দেখবো যে কংগ্রেস সেখানে তাদের যে তাদের দুটো গোষ্ঠী ছিল হুরার এবং শেলেজার, তাদের মধ্যে যে ঝগড়া, তাদের মধ্যে গন্ডগোল গোষ্ঠীদ্বন্দ্ব, তার ফলে তাদেরকে অনেকটাই হারাতে হয়েছে ভোটের জায়গা। সেখানে বিজেপি কিন্তু স্ট্র্যাটেজি ঠিক করেছিল যে তারা নাইব সিংকে নিয়ে আসবে, এবং তারপরে তাদের যে যে দলিত ভোট, নন জাট ভোট যেটা, সেইটাকে তারা কনসলিডেট করতে পেরেছে। কাজেই প্রত্যেকটা নির্বাচনই কিন্তু একটা আলাদা আলাদা ভাবে ইম্পর্টেন্ট, এবং সেটাকে একত্রিত ভাবে দেখলে কিন্তু হবে না। আরেকটাও যেটা ব্যাপার, যে 2024-এর দিকে যদি তাকাই আমরা, তাহলে বিজেপির এই যে সেটব্যাকটা যে তাদেরকে এনডিএর জোট হিসাবে ক্ষমতায় ফিরতে হলো, তার কারণ হচ্ছে উত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গ, যেখানে তারা আশানুরূপ ফলাফল করতে পারে। তো সেই পরিপ্রেক্ষিতে যদি আমরা দেখি, তাহলে কিন্তু আমাদের দেখতে হবে যে 2024-এ কি হয়ে গেছে, সেইটার উপরে ভরসা করে কিন্তু আপনি সবকটা ইলেকশন লড়তে পারবেন না। মহারাষ্ট্রের ইকুয়েশনস আলাদা হবে, ঝাড়খণ্ডের ইকুয়েশনস আলাদা হবে, এবং পশ্চিমবঙ্গের যে ইকুয়েশন হবে উপনির্বাচনগুলোতে সেটাও সম্পূর্ণ আলাদা। কাজে বিজেপি বিরোধী যে দলগুলো রয়েছে, তাদেরকে প্রত্যেকটা সেটের জন্য আলাদা আলাদা স্ট্র্যাটেজি করতে হবে, এবং তাদেরকে যথেষ্টভাবে একাগ্রভাবে নির্বাচন লড়তে হবে। শুধু নির্বাচনের সময় আমরা জোট করলাম, একসাথে এলাম, পাশাপাশি আসলাম, সেটা কখনো হয় না। আমি এইদিকে মহারাষ্ট্রে একটা জোট করার চেষ্টা করছি, ঝাড়খণ্ডে জোট হচ্ছে আঞ্চলিক দলগুলোর সঙ্গে, কিন্তু পশ্চিমবঙ্গে হচ্ছে না, অথচ ইন্ডিয়া জোট একটা রয়েছে দিল্লিতে। তো এভাবে নির্বাচন লড়াটা খুব কঠিন বিরোধীদের পক্ষে। কিন্তু আবার যদি আপনি তৃণমূলের পরিপ্রেক্ষিতে দেখেন পশ্চিমবঙ্গের নির্বাচন, তাহলে অবশ্যই আমাদের বলতে হবে যে তৃণমূল অ্যাডভান্টেজিয়াস পজিশনে রয়েছে এখনো পর্যন্ত, যা পরিস্থিতি দেখা যাচ্ছে। সমিত, সেখানেই এই মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ড, মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডের নির্বাচনের ক্ষেত্রে তার কি এই সদ্য হরিয়ানা এবং জম্মু কাশ্মীরের নির্বাচন থেকে যে টেক অ্যাওয়ে, সেটার প্রতিফলন কতটা দেখা যাচ্ছে? দেখুন, আমি আবারও বলবো যে মহারাষ্ট্রের নির্বাচনের পরিস্থিতি একরকম, ঝাড়খণ্ডের পরিস্থিতি একরকম। আমরা যদি 2024-এর লোকসভা ইলেকশনের কথা ভাবি, তাহলে আমরা দেখবো যে তার প্রতিফলনই যে বিধানসভা নির্বাচনে হবে তার কিন্তু কোনো মানে নেই। সেটা আমরা হরিয়ানাতে দেখলাম, যেখানে কংগ্রেস এত ভালো ফল করেছিল, সেখানে কি অবস্থা, তাদেরকে হারতে হলো বা তারা জিততে পারলেন না, সরকারে আসতে পারলেন না। মহারাষ্ট্রের পরিস্থিতি একদম ভিন্ন, সেখানে চতুর্মুখী লড়াই হচ্ছে এবং সেখানে প্রত্যেকটা দল ভেঙে গেছে, কোন নিচের তলার ক্যাডাটা কার তরফে রয়েছে, তারা বিজেপি ক্যান্ডিডেটের জন্য তারা করবে কিনা, ভোট করবে কিনা, বা এনসিপি শরদ পাওয়ারের লোকেরা, তারা বিক্ষুব্ধ অনেক অনেক জায়গায় যে তারা অনেক জায়গায় টিকিট পাচ্ছে না, আবার অজিত পাওয়ারের যে এনসিপির গোষ্ঠী, তারা বিক্ষুব্ধ যে তারা বিজেপির প্রার্থী হয়ে লড়াই করবে কিনা বা তাদের জন্য খাটবে কিনা। আবার আপনি যদি শিবসেনাকে দেখেন, তারা দু টুকরো, যে সিন্ধের শিবসেনা, তারা আবার বিজেপির অনেকের উপরে ক্ষুব্ধ হতে পারে যে যেখানে তারা টিকিট পাচ্ছে না। তো এই যে ইকুয়েশনস গুলো, এবং তারপরে কাস্ট ইকুয়েশনস রয়েছে, মারাঠা আন্দোলন হয়েছে, তার ইকুয়েশন রয়েছে, কাজে এইটা খুব জটিল একটি পরিস্থিতি।